30 আগস্ট 2016 বিশ্ব গুম দিবস। গুম বিষয়ে সচেতন করা, গুমের শিকার মানুষের সন্ধান করা, পরিবারের পাশে দাঁড়ানো ও আইন সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই ছোট্ট প্রয়াস। বর্তমান আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর থেকেই বিরুদ্ধ মত, দমন ও গণতন্ত্র হরণের নিষ্ঠুরতম পথ হিসেবে বেছে নেয় ক্রস ফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধকে। ক্রস ফায়ারের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে যোগ হয় আরেক বিভীষিকাময় আতঙ্ক, গুম। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও অপহরণের পর হত্যা বা গুমের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। গুম হওয়া ব্যক্তির পরিবার, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2009 সাল থেকে এ পর্যন্ত সংগঠিত প্রায় সবগুলো গুমের অভিযোগের আঙুল র্যাব, পুলিশ বা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দিকেই। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরের মতো আলোচিত রাজনৈতিক ব্যক্তিদেরও গুম করা হয়েছে এই সময়ের মধ্যে। দেশের শীর্ষ মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেব মতে 2009 থেকে 2016 সালের জুলাই পর্যন্ত গুমের শিকার হয়েছেন 458 জন মানুষ। আরেক শীর্ষ মানবাধিকার সংস্থা অধিকারের মতে এই সময় গুম হওয়া মানুষের সংখ্যা 286। যদিও গুমের প্রকৃত সংখ্যাটি আরও বড়, কারণ সব গুমের ঘটনা সবসময় মিডিয়াতে আসে না। 7.5 বছরে গুমের পরিসংখ্যান 2009 থেকে 2016 জুলাই। 2009 অধিকার 3 আইন ও সালিশ কেন্দ্র আশক 15, 2010 অধিকার 18 আইন ও সালিশ কেন্দ্র 47, 2011 অধিকার 31 আইন ও সালিশ কেন্দ্র 59, 2012 অধিকার 26 আইন ও সালিশ কেন্দ্র 56, 2013 অধিকার 53 আইন ও সালিশ কেন্দ্র 72, 2014 অধিকার 39 আইন ও সালিশ কেন্দ্র 88, 2015 অধিকার 64 আইন ও সালিশ কেন্দ্র 61, 2016 জানুয়ারি থেকে জুলাই অধিকার 52 আইন ও সালিশ কেন্দ্র 60, মোট অধিকার 286 আইন ও সালিশ কেন্দ্র আসক 458। আইন ও সালিশ কেন্দ্রের হিসেব মতে 2009 থেকে জুলাই 2016 পর্যন্ত 7.5 বছরে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত হয়েছেন 458 জন। এর মধ্যে পরে লাশ পাওয়া গেছে 74 জনের, আর ছেড়ে দেওয়া হয়েছে বা গ্রেপ্তার দেখানো হয়েছে 106 জনকে। এখনও নিখোঁজ 352 জন মানুষ। এই ছোট্ট পরিসরে সবার কথা তুলে ধরা সম্ভব নয়, তাই গুম করে ফেলা শত শত মানুষের মধ্যে মাত্র কয়েকটি ঘটনা জেনে নেওয়া যাক। 5 মে 2009, র্যাব 3-এর কনস্টেবল নুরুন্নবী চৌধুরীকে র্যাব 3-এর তৎকালীন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেনের যোগ সাজসে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজের স্ত্রী। 2010 সালে বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের 56 নম্বর ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে গুম করার পর রাষ্ট্রীয় সংস্থার হাতে গুম হওয়ার বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। সে বছর 25 জুন রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে আটকের পর গুম করেছে বলে দাবি করেছে তার পরিবার। আজও কোনো খোঁজ মেলেনি তার। কাউকে বোঝানোর মতো না, ঈদ আসে, রোজা আসে, সরবরাত আসে, সব এসে সব চলে যায়, সকল ফেস্টিভ্যাল খোলা, বাবাকে ছাড়া। 8 নভেম্বর 2010, চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির সভাপতি নজরুল ইসলামকে জয়দেবপুর চৌরাস্তা থেকে র্যাবের পরিচয়ে অপহরণ করা হয়। 26 ডিসেম্বর 2010, ঢাকার মহাখালীর জাকারিয়া আবাসিক হোটেল থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় 21 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হায়দারকে। 17 নভেম্বর 2011, ঢাকার মালিবাগ থেকে র্যাবের হাতে আটক হন মোহাম্মদ দিদার,
মোহাম্মদ আকাশ ওরফে বাহার, জসিমউদ্দিন, শেখ সাদি, মোহাম্মদ মিরাজ, আরিফ ও জুয়েল। এদের সবার বাড়ি ভোলার বোরহানউদ্দিন। বিদেশগামী ভাইকে হোটেলে রেখে নিচে নামলে এদের তুলে নিয়ে যায় র্যাব। দশ দিন পর ঢাকার আশুলিয়া থেকে জসিমের লাশ উদ্ধার করা হয়। বাকি পাঁচজন থেকে যায় নিখোঁজ। 2012 সালের 5 ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়া যাওয়ার পথে সাভারের নবীনগর এলাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্র আল মুকাদ্দাস ও মোহাম্মদ ওয়ালিউল্লাহকে। তাদের অপরাধ, তারা সরকার বিরোধী একটি ছাত্র সংগঠনের কর্মী। এরপর পুলিশ র্যাবের অফিসে সরকারের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও এই দুই ছাত্রের আর সন্ধান পায়নি স্বজনরা। আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে আলোচিত গুমের ঘটনা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। 2012 সালের 18 এপ্রিল রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার গাড়ি চালক আনসার আলী সহ তাকে অপহরণ করে। ষড়যন্ত্রমূলক হাসনা ধরে জানিস আমার ভাই, আমার বাইরে চাই, আমার বাইরে চাই। গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী একজন নিরাপত্তা কর্মীকেও গণমাধ্যমে কথা বলার পর থেকে খুঁজে পাওয়া যায়নি। মায়ের আহাজারি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্ত্রী সন্তানের আকুতি, কোনো কিছুই ফিরিয়ে আনতে পারেনি ইলিয়াস আলীকে। এর আগে 3 এপ্রিল সিলেট জেলা ছাত্র দলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমেদকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকার উত্তরা থেকে উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন ডেকেছিল তাদের পরিবার। সেখানেও উপস্থিত ছিলেন এম ইলিয়াস আলী। উনিরা তো 24 ঘন্টার মধ্যে গ্রেফতার হয় না, আজকে 2 মাস এক্সিড হয়ে গেছে। এই খুনিরা এখন উনার ডানার নিচে থাকে। 24 আগস্ট 2012 সন্ধ্যায় বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ খানকে চট্টগ্রামের হালিশহর থানার মনসুরাবাদ ওয়াবদা করণীর পাশে চায়ের দোকান থেকে সাদা পোশাকের ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। ফিরোজের স্ত্রীর অভিযোগ, বিএনপি করার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার স্বামীকে ধরে নিয়ে গুম করেছে। 28 নভেম্বর 2011 ঢাকার হাতিরপুল থেকে অপহৃত হন ছাত্রদল নেতা শামীম হোসেন সোহেল, ইসমাইল হোসেন ও মাসুদ হোসেন। 9 ডিসেম্বর মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে শামীমের লাশ পাওয়া গেলেও বাকি দুজনের খোঁজ আজও পাওয়া যায়নি। 2013 সালের 4 এপ্রিল ছাত্রদল কর্মী মফিজুল ইসলাম রাশেদ এবং 10 এপ্রিল মাহমুদুর রহমানকে ডিবি পুলিশের পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়। 27 নভেম্বর 2013 রাতে কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে তুলে নিয়ে যায় র্যাব। এরপর থেকে এখনো পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন। কি হলো ওদের, ঘটনাটা কি, কেন তাদেরকে নিল, তারকে জিজ্ঞাসা করা হোক, তাকে রিমান্ডে নেওয়া হোক। এখানে যদি র্যাবের লোকে যদি লাকসাম থানায় জসিমকে না দিয়ে যেত, তাহলে তো আমরা বুঝতাম না যে এটা কে বা কারা নিছে। এছাড়া ডিসেম্বর 2013 তেজগাঁওয়ের ছাত্রদল নেতা ঝন্টু, ছাত্রদলের মাহবুব হাসান, ফরহাদ হোসেন, নিজামুদ্দিন মুন্না, স্বেচ্ছাসেবক দলের এ এম আদনান চৌধুরী, 38 নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমন, কাউসার আহমেদ, ছাত্রদলের আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, আলামিন, যুবদলের বেল্লাল হোসেন, জাহিদুল ইসলাম তানভীর ও আব্দুল কাদের ভূঁইয়াকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। এদের কয়েকজনকে আর খুঁজে পায়নি স্বজনরা। এদের মধ্যে এস এম আদনান চৌধুরী, সাজেদুল ইসলাম সুজন, কাউসার আহমেদ, আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, আলামিন, জাহিদুল ইসলাম তানভীর ও আব্দুল কাদের ভূঁইয়া, এই 8 জনের গুম হওয়ার ঘটনা তদন্ত করতে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। 5 ফেব্রুয়ারি 2014 লক্ষ্মীপুর সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে র্যাব ও ডিবি পুলিশ পতেঙ্গার কাঠগড় থেকে তুলে নিয়ে যায়। র্যাব অফিস, ডিবির অফিস সব জায়গায় গেছি, ওরাও স্বীকার করে যে আমরা আনি নেই, ফারুক চেয়ারম্যান নামের কাউকে আনি নেই। পরে থানায় জিডি করার জন্য
গেছি, ওরা জিডিও নেয়। ২০ মার্চ ২০১৪ র‍্যাব তুলে নিয়ে যায় ফেনীর যুবদল কর্মী মাহবুবুর রহমান রিপনকে। ১৪ জানুয়ারি ২০১৫ আনুমানিক বিকেল ৩টায় যৌথ বাহিনীর পরিচয়ে রংপুরের মিঠাপুকুরের আলামিন কবিরকে ধরে বাড়ির উঠোনে হাত পা বেঁধে বেধড়ক পেটাতে থাকে। এ সময় আলামিনের স্ত্রী বিউটি ও গৃহকর্মী মৌসুমী এগিয়ে এলে তিনজনকেই গাড়িতে তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ১২ ফেব্রুয়ারি ২০১৫ গভীর রাতে পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক নূর আলমকে গাজীপুরের বড় ভাইয়ের বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ২৮ অক্টোবর ২০১৫ সকালে ঢাকার পশ্চিম শহীদনগরের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী সাইফুদ্দিনকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে। এ ব্যাপারে লালবাগ থানায় জিডি করা হয়। এরপর থেকে সাইফুদ্দিনের আর কোনো খোঁজ পায়নি তার পরিবার। ২৪ নভেম্বর ২০১৫ প্রকৌশলী খায়রুল আসাদ সোহাগকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা। তবে পুলিশ আটক বা গ্রেফতারের কথা অস্বীকার করেছে। স্ত্রী অভিযোগ করেছেন থানায় জিডি নেওয়া হচ্ছে না। ১৩ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যায় টেকনাফের হ্রিলা স্টেশনের দারুস সুন্না মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী মাওলানা আতাউল্লাহকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানা পুলিশ ও কক্সবাজারের র‍্যাব ক্যাম্পে যোগাযোগ করা হলেও তারা কিছুই অবগত নন বলে জানান। বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ১ ও বরিশাল মহানগর বিএনপি সহসভাপতি আলহাজ কে এম শহীদুল্লাহকে ৫ জানুয়ারি ২০১৬ দুপুর ১৩টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের গেট থেকে নিজেদেরকে র‍্যাব পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন লোক ধরে নিয়ে যায়। স্বজনরা র‍্যাব ৮ কার্যালয়ে গেলে তারা শহীদুল্লাহকে আটকের কথা অস্বীকার করে। এরপর থেকে জনাব শহীদুল্লাহর খোঁজ পাওয়া যাচ্ছে না। এবছরের ১৪ এপ্রিল শেরপুরের ঝিনাইগাতির গারো পাহাড়ের গজনী গ্রাম থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রভাত মারাক, বিভাস সাংমা ও রাজেশ মারাককে ময়মনসিংহের ভালুকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। গত ১২ মে ২০১৬ খুলনার খালিশপুর থেকে ডিবি পুলিশের পরিচয়ে মনিরুল ইসলাম বাবু নামের এক ইলেকট্রিক মিস্ত্রিকে তুলে নিয়ে যাওয়া হয়। একই দিন বিসমিল্লাহনগর মাদ্রাসার শিক্ষক আবদুল্লাহ আল সায়েম তুর্য এবং শোয়েব বিশ্বাসকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ আছে। ২১ জুন ২০১৬ যশোরের কদমতলীর ভাড়া বাসা থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদুল ইসলাম এবং এম এম কলেজের ছাত্র কামরুজ্জামান সাগরকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের আর কোনো সংবাদ পাওয়া যায়নি। ১৬ জুলাই ২০১৬তে সৈয়দপুরের পাঁচমাথা মোড় থেকে শরীফুল ইসলাম চৌধুরী নিখোঁজ হন। স্বজনদের দাবি, র‍্যাবের সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তা অস্বীকার করেছে। গত ৭.৫ বছরে সরকারের রোশনলে আরও নিখোঁজ বা গুম হয়েছেন ১০ ফেব্রুয়ারি ২০১৩ নাটোরের হায়দার রশিদ রিপন ও শাহ আলম, ১১ ডিসেম্বর ২০১৩ সেলিম রেজা পিন্টু, ২৮ নভেম্বর ২০১৩ সম্রাট মোল্লা ও খালিদ হোসাইন সোহেল, ২ ডিসেম্বর ২০১৩ পারভিজ হোসাইন মোহাম্মদ সোহেল, ৭ এপ্রিল ২০১৫ তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকির, লক্ষ্মীপুর থেকে ১২ ডিসেম্বর ইকবাল মাহমুদ জুয়েল, ১১ জানুয়ারি ২০১৪ বেলাল হোসেন, আলমগীর হোসেন রাজু, ৪ ফেব্রুয়ারি ওমর ফারুক, ২৫ জুলাই ২০০৯ আব্দুল কাদের, কচুয়া থেকে ২৬ সেপ্টেম্বর ২০১২ মনির হোসেন সহ আরো অনেকে। গত ৭.৫ বছরে সরকার তার রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় শত শত মাকে করেছে সন্তান হারা। সন্তান তার প্রিয় পিতার আদর থেকে হয়েছে বঞ্চিত। বোন হারিয়েছে ভাইকে, স্ত্রী হয়েছে স্বামী হারা। যাদের স্বজন এইসব হতভাগ্যদের লাশ পেয়েছেন তারা হয়তো তুলনামূলক ভাগ্যবান। অন্তত স্বজনের লাশটি তো পেয়েছে, স্বজনের কবর জিয়ারতের সুযোগটুকু তো পেয়েছে। কিন্তু যারা প্রিয় স্বজনের লাশটিও পায়নি, যারা জানেনই না তাদের গুম হয়ে যাওয়া মানুষটি কি বেঁচে আছে নাকি মেরে ফেলা হয়েছে,
নিখোঁজ সন্তানের যে মায়ের বিনিদ্র রাত কাটে জায়নামাজের উদার জমিনে, তারা অপেক্ষায় আছেন কখন ফিরবে প্রিয় স্বজন। আমি জানি না আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে, তারা তো লাশ পাইছে, আমরা তো আমার বাবার আর ভাইয়ার লাশ পাই নাই। আমাদের ছেলেরা ভাইরা ভাতিরা কম হয়ে আল্লাহর রাস্তে তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে নিয়ে, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো সবার পক্ষ থেকে যে আল্লাহর রাস্তে আপনি আমাদের ছেলেদেরকে ফিরে দিন, ফিরে দিন, ফিরে দিন। আমি আবারও আহ্বান জানাবো বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে যে সুষ্ঠু তদন্তের মধ্যে আমাদের স্বামীকে খুঁজে বের করে আমাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। অধিকাংশ ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করলেও পরবর্তীতে কারো কারো লাশ পাওয়া যাচ্ছে বা আটক ব্যক্তিটিকে জনসম্মুখে হাজির অথবা কোনো থানায় তাকে হস্তান্তর করছে। অতীতে গুমের ঘটনাগুলো সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এবং অভিযুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বারবার অস্বীকার করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে গুম প্রমাণিত হওয়ার পরেও অভিযুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় এই ঘটনা ঘটেই চলেছে। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই গুমের ঘটনা শুরু হয়েছে। আর এখানে দেখেন সব বিএনপি পরিবারের সদস্যরা, সব বিএনপি পরিবারের সদস্যরা, ভালো ভালো ছেলে, মেধাবী ছেলে, এই ছেলেপেলেদের গুম করে ফেলা হয়েছে। একদিন একদিনের বিচার হবে এবং এই যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের প্রত্যেকের শাস্তি হবেই হবে। প্রতিদিন সকাল গড়িয়ে দুপুর হয়, সন্ধ্যা নামে আসে রাত। সেই রাতও একসময় কেটে যায়, কিন্তু অপেক্ষার প্রহর যার শেষ হয় না, চলতেই থাকে অনন্ত অপেক্ষা।